সালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো অটোক্যাডে ব্লক কিভাবে করবেন এবং ব্লকের সুবিধাটা কি। তো এখানে আমাদের একটা কলাম দেখতে পাচ্ছি, কলামগুলো একটাতে ক্লিক করলে সবগুলো কলাম সিলেক্ট হয়ে যায়। এই ব্লকটা আমরা বানিয়েছি সবগুলো কলামকে সিলেক্ট করে। আমি যদি সবার আগে ব্লকটা বানাইতে চাই, সেক্ষেত্রে আমাকে কলামগুলো আগে বসাইতে হবে। ধরলাম আমি এখানে কলামগুলো বসাচ্ছি, এখানে আমি ধরলাম অনেকগুলো কলাম আমার বসানো আছে, এরকম বসানো আছে, এইভাবে বসাইলাম। এই সবগুলোকে কি করবো, আমরা ব্লক বানাবো। তাহলে সবগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এইখানে আমি বিএল লিখবো, বিএল লিখে ইন্টার যদি দিই, সেক্ষেত্রে আমাকে নাম থাকবে, ব্লকে একটা নাম দিতে পারি। কলাম যদি হয় COLUMN লিখলাম, আমি কলাম লিখে আমি ওকে করে দিলাম। যেহেতু কলাম একটা নাম আছে, আমি এটা কলাম নাম না দিয়ে অন্য নাম দিই কলামের সাথে, আর ডট 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 পাঠিয়ে দিয়ে আসলাম আমি। ওকে, তাহলে এটা ব্লক, এই ব্লকটা কলাম ওয়ান ডট 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 নামে এটা সেভ হয়ে গেছে। তাহলে এটার সুবিধাটা কি আমি একটু দেখাই। আমি এইখানে সেম একইভাবে এই যে যতগুলো কলাম দেখতেছেন এই কলামগুলো ব্লক করা আছে। আমি যদি এই কলামগুলোকে একটা কলামে ক্লিক করি, তাহলে সবগুলো কলাম একসাথে সিলেক্ট হয়ে যায়, আমার বারবার ক্লিক করে সিলেক্ট করা দরকার হয় না। এরপরে আমি যদি এটাকে কপি নেই, কপি ক্লিক করে নিচে আমি নিয়ে আসতেছি, এটা খুব সহজে আমরা অনেকগুলো কপি একসাথে করতে পারি, এটাও সুবিধা। এবং আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কপি করা হয়েছে। এখন যদি এরকম হয়, দেখতে পাচ্ছি এখানে এটা রেড কালার, এটা মার্জিনটা কালারে দেওয়া আছে, আমি যদি এটাকে এই কালার নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এটাকে এডিট করতে হবে। ডাবল ক্লিক করলাম এই কলামের উপরে, ডাবল ক্লিক করি বা এইটার উপরে ডাবল ক্লিক করে, এটা যেহেতু এইটার নাম ছিল, এইরকম নাম দেওয়া ছিল, আমি এটাকে ওকে করলে এখন এটা এডিটেবল হয়ে যাবে। এখন আমি এই যেগুলোকে কালার আমি চেঞ্জ করে নেবো। কালার চেঞ্জ করার জন্য ম্যাথ প্রপার্টিস করা যেতে পারে। ম্যাথ প্রপার্টিস ক্লিক করে এটাকে কালার চেঞ্জ করে দিলাম, এটাকে কালার চেঞ্জ করে দিলাম। জাস্ট আমি এই কটাকে ক্লিক মানে চেঞ্জ করলাম। এখন আমি যদি এটাকে ক্লোজ করি, সেভ চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছি জাস্ট আমি এই একটাকে চেঞ্জ করছিলাম, কিন্তু আমার এটাও চেঞ্জ হয়ে গেছে, ওপরে এটাও চেঞ্জ হয়ে গেছে। যত জায়গায় এই ব্লকটা করা ছিল প্রত্যেকটা জায়গায় আমার কালার চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখন আমার যদি এরকম হয় যে একটা কলাম আমি ডিজাইন করছি, এটা কোনো রকমের ভুল হয়েছিল, সেক্ষেত্রে কী করবেন? আমার যদি সব কিছু ব্লক করা না থাকে, আমার কী করতে হয়, এইভাবে এই একটা চেঞ্জ করে এভাবে প্রত্যেকটা জায়গায় যেয়ে চেঞ্জ করে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা জায়গায় কলাম চেঞ্জ করে নিয়ে আসতে হবে। কিন্তু যদি ব্লক করা থাকে, সেক্ষেত্রে আমি একটা কলাম যদি আমি এডিট করি, এডিটে গেলাম, এটা আমি মনে করলাম 2 ইঞ্চি ছোট ছিল, তাহলে এটাকে আমি স্ট্রেস করে দিলাম, ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি ক্লোজ করে দিলাম। এখন এই একটা কলাম চেঞ্জ করার ফলে প্রত্যেকটা জায়গায় আমার এই কলামটা ছোট হয়ে গেছে। দেখে আসি, ছোট হয়ে গেছে, এখানেও ছোট হয়ে গেছে, এখানেও ছোট হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় ছোট হয়ে গেছে। এরকমভাবে খুব সহজে আমাদের বড় বা ছোট যেটাই করা হোক, দরকার হোক না কেন, ব্লক যদি করা থাকে আমরা খুব সহজে এই কাজটা করতে পারি। আর ব্লক করা আরেকটা ছোট সুবিধা বলা যায়, সেটা হচ্ছে ব্লক যদি করা থাকে, সেক্ষেত্রে এটা আমাদের খুব সহজে হাইলাইট হয়। আমি যদি কার্সরটা এর উপরে নিয়ে যাই, দেখতে পাচ্ছি হাইলাইট হচ্ছে, এখানে কার্সর নিয়ে গেলে আমার এটা হাইলাইট হচ্ছে। এবং আমি যদি কোনো কিছু কাজ করতে চাই, তখন এটাকে এডিট করার জন্য এটাকে ডাবল ক্লিক করে ওকে করে তারপরে চেঞ্জ করতে হয়, যেটা একটু কষ্টকর, এই জন্য ভুল খুব সহজে হইতে চায় না। যদি এখানে আমি যদি কাজ করতে লাগি, দেখা যাচ্ছে খুব সহজে একটা ক্লিক করে এটা উপরে চলে আসতে পারে। এরকমভাবে কলামও চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু ব্লক করা থাকলে খুব সহজে কিন্তু এটা চেঞ্জ করা যায় না। ডাবল ক্লিক করে ওকে করে তারপরে চেঞ্জ করে নিয়ে আসতে হচ্ছে, তার মানে এটা রিস্ক ফ্রিও কিন্তু থেকে যাচ্ছে। এবং একটা আমি যদি কলাম লেআউটটা চেক দিই, পুরোটা যদি আমি চেক করি, তাহলে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা জায়গারই কলামটা চেক দেওয়া হয়ে যাচ্ছে। তার মানে ব্লকটা আমরা যদি করে কাজ করি কলামগুলো অন্তত, তাহলে আমাদের কাজে অনেক বেশি সুবিধা হবে এবং টাইম কনজিউমিংটাও কমে যাবে, কাজে একটু স্পিড আসবে। তো যাই হোক, আশা করব সবাই ব্লকের ব্যবহার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।